আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স দেওয়ানি কার্যবিধির ধারাবাহিক আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে আমরা আদেশ ২৬ সম্পর্কে শিখব এখানে রয়েছে কমিশন সম্পর্কে এই আদেশে বিধি রয়েছে তেইশটি এই কমিশন সংক্রান্ত ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে দেওয়ানি কার্যবিধির পঁচাত্তর ধারায় পঁচাত্তর ধারায় বলা হয়েছে যে আদালত কমিশন নিয়োগ দিতে পারবেন অর্থাৎ আদালতের ক্ষমতা কমিশন নিয়োগের ক্ষমতা এই 75 ধারায় প্রদান করা হয়েছে আর কমিশনের কার্যক্রম কিভাবে হবে কিভাবে কাজ করবেন এই সংক্রান্ত বিধিবিধান আদেশ 26 এ বর্ণনা করা হয়েছে ভিউয়ার্স আগে আমরা দেখব কমিশন কি এবং কাকে বলে কমিশন হচ্ছে মোকদ্দমা সংশ্লিষ্ট কোন একটি বিষয় নিষ্পত্তির জন্য আদালত নির্ধারিত অর্থাৎ আদালত নিয়োগ প্রাপ্ত আদালত কর্তৃক নিয়োগ প্রাপ্ত ব্যক্তিকে বলা হয় কমিশন কমিশন তাহলে আমরা কি বুঝলাম মোকদ্দমা সংশ্লিষ্ট কোন বিষয় অর্থাৎ যেই ক্ষেত্রে আদালত দেখবেন আদালতের বাহিরে কোনো একটি বিষয়ে একজন অফিসারের দ্বারা কনফার্ম করা দরকার জানা দরকার সেক্ষেত্রে দরকার আদালত একজন যোগ্য ব্যক্তিকে কমিশন হিসেবে নিয়োগ দিয়ে থাকেন কোন ক্ষেত্রে কখন নিয়োগ দিয়ে থাকেন সেটি আমরা দেখব একটু পরেই এই ব্যক্তিকে বলা হয় কমিশন অর্থাৎ আদালত যাকে নিয়োগ দেবেন এই কমিশন হিসাবে তাদের সংখ্যা হবে একজন অর্থাৎ কমিশন এক সদস্য বিশিষ্ট হবে কমিশনের কোন নির্ধারিত যোগ্যতা নেই আদালত যাকে যোগ্য মনে করবেন সেই ব্যক্তি কমিশন হিসাবে নিয়োগ পেতে পারেন এই হল কমিশন সম্পর্কে আমরা জানলাম এখন সাধারণত চারটি ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ দিয়ে থাকেন ছাব্বিশ আদেশের চারটা বিধি আমাদের মনে রাখতে হবে এক নয় এগারো এবং তেরো এক বিধিতে বলা হয়েছে সাক্ষীর পরীক্ষা অথবা জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন নিয়োগ দিতে পারেন বন্ধুরা কমিশন নিয়োগ করার প্রয়োজন হলে ক্ষেত্রে আবেদন করতে হবে আদালতে আবেদনের প্রেক্ষিতে আদালত কমিশন নিয়োগ দিয়ে থাকেন এই চারটি ক্ষেত্রে তো ছাব্বিশ আদেশের এক বিধিতে সাক্ষীর পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালত যে ক্ষেত্রে যে ব্যক্তির সাক্ষী নেওয়া হবে সে ব্যক্তিকে যখন আদালতে হাজির করা সম্ভব হয় না তখন আদালত কমিশন নিয়োগ দিয়ে থাকেন ছাব্বিশ আদেশের নয় বিধিতে বলা হয়েছে স্থানীয় তদন্তের জন্য অর্থাৎ স্থানীয় কোনো তদন্ত অর্থাৎ লোকাল ইনভেস্টিগেশনের প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ দিয়ে থাকেন বিধিতে বলা হয়েছে হিসাব পরীক্ষার জন্য অর্থাৎ কোন ধরনের হিসাব পরীক্ষার জন্য যদি আদালতের বাইরে কোন স্পটে যেতে হয় ইন দ্যাট কেস আদালত কমিশন নিয়োগ দিয়ে থাকেন এই ছাব্বিশ আদেশের তেরো বিধিতে বলা হয়েছে বাটওয়ার জন্য করা হলে সে পার্টিশন পার্টিশন বাটোয়ার প্রয়োজন যদি হয় কোন ল্যান্ড বা জমি সেক্ষেত্রে সেটি বাটোয়ার জন্য বন্টনের জন্য আদালত কমিশন নিয়োগ দিয়ে থাকেন এই হল চারটি ক্ষেত্রে চারটি কারণে সাধারণত আদালত কমিশন নিয়োগ দিয়ে থাকেন ছাব্বিশ আদেশের পাঁচ বিধিতে বলা হয়েছে বাংলাদেশের বাহিরে বসবাসকারী ব্যক্তির পরীক্ষার জন্য আদালত কমিশন বা অনুরোধ পাঠাতে পারেন এটা বলা হয়েছে বাংলাদেশের বাহিরে অর্থাৎ যারা বিদেশে থাকেন এদের মধ্যে যদি কোন বিষয়ে প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালত কমিশন বা অনুরোধ পাঠাতে পারেন রিকোয়েস্ট লেটার ছাব্বিশ সাদেশের উনিশ বিধিতে বলা হয়েছে হাইকোর্টের ক্ষমতা সম্পর্কে হাইকোর্ট কোন ক্ষেত্রে কমিশন নিয়োগ করতে পারেন হাইকোর্ট দুইটা ক্ষেত্রে কমিশন নিয়োগ করেন একটা হলো বিদেশি আদালতে বিচারাধীন পক্ষের আবেদনে অর্থাৎ বিদেশে কোন আদালতে মোকদ্দমা চলমান থাকলে সেই মোকদ্দমার কোনো পক্ষ যদি আবেদন করে তাহলে ইন দ্যাট কেস আদালত হাইকোর্ট বিভাগ কমিশন নিয়োগ করতে পারেন অথবা আরেকটি হচ্ছে সরকারের আইন বিভাগের কোন কর্মচারীর আবেদনে সরকারের আইন বিভাগে আছে এরকম কোন কর্মচারী যদি আবেদন করে তাহলে সেই ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ করতে পারেন ভিউয়ার্স আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে বিষয়টা কমিশনের কখন নিয়োগ করা হয় এই চারটি কারণে আমরা দেখলাম ছাব্বিশে আদেশে বলা হয়েছে আর কমিশনের ক্ষমতাটা আমরা এখন দেখব অর্থাৎ কমিশন নিয়োগ দেওয়ার পরে সেই ব্যক্তির তার অথরিটি বা ক্ষমতা কতটুকু সেটা কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত নয় অর্থাৎ বিবেচিত হবে না আদালত চাইলে সেটা গ্রহণ করতে পারে অথবা গ্রহণ নাও করতে পারে কমিশন কোনো আদালত নয় তবে আদেশ ২৬ এর সতেরো বিধি এর উদ্দেশ্যে অর্থাৎ কমিশন কর্তৃক কোন ব্যক্তিকে সমন জারি শপথ বাক্য পাঠ জবানবন্দি গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে কমিশন আদালত হিসাবে গণ্য হবে এই কয়েকটা ক্ষেত্রে অর্থাৎ ছাব্বিশ আদেশের সতেরো বিধির ক্ষেত্রে অনলি এই একটি ক্ষেত্রে বলা হচ্ছে আদালত হিসাবে গণ্য হবে কমিশন ছাব্বিশ আদেশে কোনো আদেশ ছাব্বিশ আদেশ অনুযায়ী কোনো আদেশের বিরুদ্ধে আপিল করার কোন বিধান নাই অর্থাৎ কমিশন নিয়োগের ক্ষেত্রে যদি আদালত কোন আদেশ দিয়ে থাকেন এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না আপিলের বিধান নাই কি সলিউশন হচ্ছে কমিশন নিয়োগের আবেদন আদালত মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক এর বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি রিভিশন দায়ের করতে পারবে অর্থাৎ কমিশনের জন্য যদি কেউ আবেদন করে আদালত সেটি মঞ্জুরও করতে পারে না মঞ্জুর করতে পারে মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক যেটাই করুক এর বিরুদ্ধে আপিল করা যাবে না এর বিরুদ্ধে রিপিটিশন দায়ের করা যাবে আর কমিশনের নিয়োগ আদালত করতে পারবে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে পঁচাত্তর ধারায় আর কি প্রক্রিয়ায় কি প্রসেস করে বা কি উদ্দেশ্যে কমিশন নিয়োগ দেওয়া হবে এই সংক্রান্ত বিষয়াদি আদি এই ছাব্বিশ আদেশে বর্ণনা করা হয়েছে ভিউর্স আজকে আমরা কমিশন সম্পর্কে শিখলাম পরবর্তীতে আবার অন্য কোন টপিক নিয়ে আমরা নেক্সট আলোচনা করব আজকে আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ